আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি সিবিএন আপডেটে বিপিএল এর নবম আসরে আজকে দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল ঢাকার ডোমিনেটর্স ও রংপুর রাইডার্স টস ব্যাট করতে নেমে বিশ ওভারে পাঁচ উইকেট হারিয়ে একশত চুয়াল্লিশ রান সংগ্রহ করে ঢাকা ঢাকার পক্ষে ব্যাট হাতে সর্বোচ্চ পঞ্চান্ন বলে তিয়াত্তর রান করেন উসমান ঘানি এছাড়া ২২ বলে উনতিরিশ রান করেন অধিনায়ক নাসির হোসেন একশত পঁয়তাল্লিশ রানের জবাবে ব্যাট করতে নেমে দলীয় পাঁচ রানে নিজেদের প্রথম উইকেট হারায় রংপুর রাইডার্স তবে এরপর মাহেদি ও রনি তালুকদারের ব্যাটে জয়ের স্বপ্ন দেখতে থাকে রংপুর ইনিংসের সাত ওভারেই পঞ্চাশ রান তুলে নেয় রংপুর রাইডার্স উনতিরিশ রান করে রনি রনিতালুকদার আউট হলেও মাহেদি হাসানে তেতাল্লিশ বলে বাহাত্তর রানের ইনিংসে ভর করে শেষ আঠেরো বলে জয়ের জন্য রংপুরের সমীকরণ দাঁড়ায় একুশ রানের শেষদিকে মোহাম্মদ নাওয়াজ ও আজমাতুল্লার দারুণ ব্যাটিংয়ে জয় নিয়ে মাঠ ছেড়েছে রংপুর রাইডার্স এদিকে ম্যাচ হেরে ঢাকার অধিনায়ক নাসির হোসেন বলেন আমরা ব্যাট হাতে বড় স্কোর গড়তে ব্যর্থ হয়েছি আমরা দেখেছি এমন উইকেট একশো থেকে একশো রান করা সম্ভব এছাড়া উসমান আজকে ভালো ব্যাট করেছে বল হাতে তাস্কিনের বোলিংয়ের প্রশংসা করেছেন নাসির তিনি বলেন তাস্কিন আজকেও অসাধারণ বল করেছে তবে দলের অন্য কেউ তাকে ঠিকভাবে সঙ্গ না দিতে পারায় তার পারফরম্যান্স আমাদের জেতাতে পারেনি সম্মানিত দর্শক এই ছিল আমাদের হাতে থাকা সর্বশেষ ক্রিকেট আপডেট